ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে নিয়ে পর্যটনমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সরকার ও প্রশাসন অনেক স্বপ্ন দেখছেন ট্যুরিজমকে কেন্দ্র করে রাজ্যে বেকারদের কর্মসংস্থান সহ সরকারি কোষাগারে অর্থ জমা বিভিন্ন স্বসহায়ক কর্মসূচি গড়ে ওঠার স্বপ্ন যে এ রাজ্যে কতটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা তা কিন্তু আবারও প্রশ্নচিহার সামনে দাঁড়িয়ে আজ কারণ রাজ্যের সর্ববৃহৎ বনসংরক্ষণ তথা সিপাহী অভয়ারণ্যের বিভিন্ন অব্যবস্থাপনা সহ কর্তব্যরত কর্মীদের অপেশাদারীমূলক গাফিলতির চিহ্ন সব জায়গায় প্রকট হয়ে দেখা বিবাসদের চোখে কেন্দ্রীয় সরকারের অধীনে এই অভয়ারণ্যে জনসাধারণের মনোরঞ্জনের জন্য গড়ে উঠেছে চিড়িয়াখানা সহ পার্ক ও পিকনিক স্পট কিন্তু অভয়ারণ্যের আধিকারিকদের সঠিক পর্যবেক্ষণ ও কর্মীদের কর্তব্যে গাফিলতির কারণে অভয়ারণের ভিতরে চলছে বাজনেশ্বর আড্ডা নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ভ্রমণ বিপাশ নাগরিকের খবরে আমাদের এক সংবাদ প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের যথার্থতা দেখতে পায় চিড়িয়াখানার ভিতরে গেস্ট হাউস আছে এই গেস্ট হাউসের সাথে একটি লেকের উপর মনোরঞ্জনের জন্য একটি বাঁশের সার্কেট আছে ওই বাঁশের সার্কেটের অপর পাশে ঘন জঙ্গল থাকায় কর্তব্যরত আধিকারিকরা শুধুমাত্র বাঁশকুপি রেখেছে ওই পাশের ঘন জঙ্গলে যেন মানুষ না যেতে পারে কিন্তু বখাটি যুবকদের ক্ষেত্রে ওই বাঁশ ভেঙে যে ভিতরে প্রবেশ করে বাজে নেশা করাটা খুব একটা কষ্টকর নয় এটা কি কর্তৃপক্ষ জানে না নাকি জেনেও না জেনার ভান করছে এটাই দেখার বিষয় এটা অবধি সেরে গেছে লিখতে না হ্যাঁ আমাদের প্রতিনিধি ওইখানে গিয়ে দেখতে পায় বখাটে যুবকদের বা নেশার আড্ডা কিছুদিন আগেও অভয়ারণ্য লাগোয়া পিকনিক স্পটে বনভোজন করতে আসা দুই গোষ্ঠীর মধ্যে নেশাজাতীয় জিনিস খেয়ে নিজেদের মধ্যে মারামারি করার ঘটনা এখনও মানুষের মধ্যে তরতাজা রূপে আছে এই সমস্ত মদ্যপানের কারণে সচেতন অভিভাবকরা নিজেদের সন্তান সহ চিড়িয়াখানায় শিক্ষামূলক ভ্রমণে আসতে চিন্তা করছে এখন দেখার বিষয় বসে যুবকদের মদ্যপানের ব্যাপারে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় বিো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা